আপনি হাঁটতেছি, কিন্তু আমি বুঝতেছি না আমি কি গ্রাউন্ডে হাঁটতেছি নাকি ম্যাট্রেসের উপরে, মনে হচ্ছে ম্যাট্রেসের উপরে হাঁটতেছি, কারণ কি তারা ফিল করতে পারতেছে না নিচে। ডায়াবেটিস রোগীর যদি কোনো ইঞ্জুরি হয়, তার যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, সেই ক্ষতটা কিন্তু সহজে সারে না, সহজে সারে সেটা একটা বিষয়। ওইটার অনেকগুলো ফ্যাক্টর আছে, কারণ ধরেন আপনার ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে, কারণ ব্লাড ভেসেলের প্রবলেম হচ্ছে, ভ্যাসকুলেচার প্রবলেম হচ্ছে। প্রথমত আমাদের যেটা করতে হবে, আমাদের মেকশোর করতে হবে আমাদের ফুট যেহেতু প্রথমে ড্যামেজ হচ্ছে, আমাদের ফুটের উপর একটু ফোকাস করতে হবে। পেরিফেরাল নার্ভস যেগুলো ওগুলো রিজেনারেট হয়, হ্যাঁ, তো ধরেন এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। আপনার ধরেন নট অনলি আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে, আপনার অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। আমরা যেটা করতেছি ওটা উল্টা, হ্যাঁ, ধরেন আমাদের পেইন হচ্ছে, ব্যথা করতে জ্বালা পড়া করতে হচ্ছে, আমরা হাঁটা কমাই পারছি না, কমাই দিতেছি, তো ওইটাতে আরো খারাপ হচ্ছে জিনিস। সেটাই নিউরোপ্যাথির উপসর্গটা কিভাবে শুরু হয়, নিশ্চয়ই হঠাৎ করেই একদম অনুভূতিহীন হয়ে যায় না, মানে শুরুটা কিভাবে হয়? তো ওই যে ধরেন শুরু হবে, ধরেন আপনার আস্তে আস্তে হয়তো একটু জিনজিন ফিল করবেন, যেটা আমরা বলি, তারপর আমরা প্যারাসিজিয়া বলা হয় ইংলিশে, তারপরে নামনেস হয়ে যায়, ধরেন আপনি ফিল করতে পারতেছেন না, পেশেন্টরা বলবে ধরেন আমি হাঁটতেছি কিন্তু আমি বুঝতেছি না আমি কি গ্রাউন্ডে হাঁটতেছি নাকি ম্যাট্রেসের উপরে, মনে হচ্ছে ম্যাট্রেসের উপরে হাঁটতেছি, কারণ কি তারা ফিল করতে পারতেছে না নিচে। তো এগুলো হলো বিগিনিং সাইন্স। তো ধরেন এগুলো যদি ট্রিটমেন্ট না করা হয় ওভার লং পিরিয়ড অফ টাইম, তাহলে এটা সামনে গিয়ে ধরেন আরও প্রবলেম হয়, ধরেন আপনার ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে, কারণ যেটা বললাম ফিল করতেছে না। সো যদি কখনো ইনজোর্ড হয়ে যায়, মানে আমি এখানে একটা প্রশ্ন করি, যেটা আমরা জানি, দর্শকরা হয়তো অনেকে জানেন যে ডায়াবেটিস রোগীদের যখন কোনো একটা হচ্ছে যে নিউরোপ্যাথির কারণে সে টের পাচ্ছেন না, এবং কোনো একটা বড় ইঞ্জুরি হয়ে গেলে বুঝতে পারছেন না, তো ইঞ্জুরি তো হয়ে যাচ্ছে। আবার এটাও তো ঠিক যে ডায়াবেটিস রোগীর যদি কোনো ইঞ্জুরি হয়, তার যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, সেই ক্ষতটা কিন্তু সহজে সারে না, সহজে সারে সেটা একটা বিষয়। ওইটার অনেকগুলো ফ্যাক্টর আছে, কারণ ধরেন আপনার ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে, কারণ ব্লাড ভেসেলের প্রবলেম হচ্ছে, ভ্যাসকুলেচার প্রবলেম হচ্ছে, তারপরে আমাদের বডিতে যে ইনফেকশন ফাইট করে, যে ধরেন নিউট্রোফিলস, হোয়াইট ব্লাড সেল, এগুলোও ড্যামেজ হয়ে যাচ্ছে এই হাই সুগারের কারণে। সো ওরা ওই নিউট্রোফিলসগুলো ভালো করে রেসপন্ড করতে পারতেছে না, সো উন্ড হিলিং হচ্ছে না, যেসব আঘাত হচ্ছে ওগুলা হিল হচ্ছে না, মানে রক্ত ওই যে যায় ওই মানে একটা উন্ড হিলিং এর জন্য যে পরিমাণ রক্ত দরকার সেই জায়গায় পৌঁছানো, সেটা পৌঁছাচ্ছে না, ওটাও পৌঁছাচ্ছে না, যে কারণে আবার যেটা বললেন যে যে আমাদের শরীরের যে কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে মানে প্রতিরক্ষা দেয়, যেটা নিউট্রোফিল, তো তারাও কাজ করতে পারছে, তারাও ভালো করে কাজ করতে পারছে না, বা তাদের তারাও দুর্বল হয়ে যাচ্ছে। কাজেই এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসলে নিউরোপ্যাথি নিয়ে। তো আমি যদি একটু একটা একটা করে ধরি যে এটার এক্ষেত্রে মনে করেন যে কারো ধরেন শুরুতেই উনি বুঝ, আপনি যেটা বললেন যে প্রাথমিক যে উপসর্গগুলো ঝিনঝিন করা, একটু অনুভূতি কমে গেছে, এবং এসময় আপনি চেক করলেন যে তার সুগারটা ঠিক নেই, বেশি বেড়ে গেছে মাত্রাটা, সেক্ষেত্রে আসলে কী করণীয়? আচ্ছা, সো ধরুন প্রথমত আমাদের যেটা করতে হবে, আমাদের মেকশোর করতে হবে আমাদের ফুট যেহেতু প্রথমে ড্যামেজ হচ্ছে, আমাদের ফুটের উপর একটু ফোকাস করতে হবে, দ্যাটস ওয়াই আমাদের পোডিয়াট্রিস্ট আছে, রাইট? সো নিয়ম হলো অ্যানুয়ালি একবার হলো ফুট চেক আপ করার। মানে এটা ওরা কি দেখবে, যে কোনো ইঞ্জুরি আছে? তো ওরা দেখবে যে নার্ভের সেন্সেশন কিরকম, সেন্সেশনগুলো চেক করবে, তারপর দেখবে কোনো উন্ড আছে কিনা অলরেডি, তারপর উন্ড ক্লিন করতে হয়, তারপর ধরেন আমাদের ধরেন জুতা, জুতা কী ধরনের জুতা পরি ওটাও ইম্পর্টেন্ট, ফিরের জুতা হতে হবে, তারপর সবসময় ক্লিন রাখতে হবে, ময়েশ্চারাইজ রাখতে হবে আপনার পা, তারপর ধরেন আমরা যখন নেল ক্লিপিং করতেছি, তো নেল ক্লিপিংটা আমাদের কেয়ারফুলি করতে হবে, প্রেফারেবলি ধরেন একটা প্রফেশনাল ধরেন পোডিয়াট্রিস্টকে দিয়ে যদি আপনি নেল ক্লিপিং করেন, তাহলে ওটার লেস চান্স যে আপনার এটা ইনফেকশন হবে, বুঝতে না। সো এইসব কেয়ারগুলো আমাদেরকে নিতে হবে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি ধরেন অ্যানুয়ালি এভরি ইয়ার ধরেন পোডিয়াট্রিস্ট ফুড ডাক্তার দেখানো উচিত। আচ্ছা, তো এক্ষেত্রে তো নিশ্চয়ই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে হবে পাশাপাশি, তাই না? না, ডায়াবেটিস তো ডেফিনেটলি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, এবং সেক্ষেত্রে যদি ডায়াবেটিসটা তখন নিয়ন্ত্রণ নিয়ে আসে, সেক্ষেত্রে কি এই যে উনি যেই সেন্সেশনটা অলরেডি হারিয়েছেন সেটা কি ব্যাক করবে? সো পেরিফেরাল নার্ভস যেগুলো ওগুলো রিজেনারেট হয়, আচ্ছা, সো ধরেন এখানে কয়েকটা ফ্যাক্টর আছে, আপনার ধরেন নট অনলি আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে, আপনার অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, হ্যাঁ। সো যখন অ্যাক্টিভিটিস বাড়াবেন তখন, মানে সেটা কি ধরনের অ্যাক্টিভিটিস? ধরেন হাঁটা, আচ্ছা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এগুলো বাড়াইতে হবে। সো এগুলো বাড়াইলে তার ধরেন নার্ভগুলো আরও রিজেনারেট হচ্ছে, আরও নতুন নতুন নার্ভ হচ্ছে, জি। সো আমরা আবার অনেকে আমরা যেটা করতেছি ওটা উল্টা, হ্যাঁ, ধরেন আমাদের পেইন হচ্ছে, ব্যথা করতে জ্বালা পড়া করতে হচ্ছে, আমরা হাঁটা কমাই পারছি না, কমাই দিতেছি, তো ওইটাতে আরও খারাপ হচ্ছে জিনিস। সেটাই তো, অনেক ধন্যবাদ। তো এটা মানে তাহলে প্রিভেনশনটা কি, মানে খুব সহজভাবে বুঝি যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা, এছাড়া মানে
আর বাইরে মানে এই যে ডায়াবেটিক নিউরোপ্যাথি কি প্রিভেন্ট করা যায়? ডায়াবেটিক নিউরোপ্যাথি ওই যে যদি ধরেন অ্যাক্টিভিটিস যেটা আমি বললাম, তারপরে অ্যানুয়াল রুটিন চেক আপ, এটাই আর কি মেইন জিনিস আর কি। প্রাইমারি কেয়ারের সাথে ফলো আপ করতে হবে, ওরাও দেখতে পারে, তারপরে রুটিন দিয়ে প্রোডাক্টিস ওরা চেক করবে। যদি খুব বেশি খারাপ হয় তখন ধরেন নিউরোলজিস্ট দেখাতে পারে, তারা ধরেন নার্ভ কন্ডাকশন স্টাডি করতে পারে, দেখতে পারে যে কোন নার্ভগুলোকে ড্যামেজ হচ্ছে। শুধু শুধু যে ছোটো ছোটো নার্ভগুলো ড্যামেজ হবে তা না, অনেক সময় বড়ো বড়ো নার্ভগুলো ড্যামেজ হয়। ধরেন আপনার ধরেন বড়ো নার্ভ বলতে গেলে ধরেন আপনার অনেক সময় ফুট ড্রপ হয়, সো মানে বড়ো নার্ভ যেটা পায়ে সাপ্লাই দিচ্ছে ওগুলো ড্যামেজ হয়। আবার অনেক সময় চোখের আমাদের যে মাসলগুলো আছে, চোখ যেটাতে আমরা মুভ করতেছি, ওই সব নার্ভগুলো ড্যামেজ হচ্ছে। হ্যাঁ, সো ওগুলোও আর কি। তারপরে যাদের একটু জটিলতা হয়ে গেছে তারা যদি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে করে, তাহলে মানে কি এরকম হয় যে যেটুক তার ক্ষতি হয়েছে সেই অবস্থায় থাকবে? হ্যাঁ, বা কিছুটা ভালো হলেও হতে পারে। হ্যাঁ, সো মোস্ট অফ দ্য পেরিফেরাল নার্ভস গুলো হয়তো আবার ভালো হবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে ড্যামেজ গুলো হয়তো রয়ে যাবে। হ্যাঁ, ধরুন আপনার ধরুন চোখে যদি ড্যামেজ হয় চোখে না, তখন আবার, কিন্তু মানে আর মানে ভবিষ্যতে যদি উনি মেনে চলেন নিয়ম কানুন বা ওষুধপত্র যেগুলো যেভাবে নেওয়া উচিত, তাহলে তখন তো আর সেটা মানে আর আর খারাপ হওয়ার সুযোগ কম যদি মেনে চলাম। কিছু আশার কথা শুনতে চাই, আশার কথা। হ্যাঁ না, ধরেন আপনার ওই যে ফার্স্ট সাইন যেগুলো, সব কিছুর একটা স্টেজ আছে, তাই না? ধরেন আপনার নার্ভ ড্যামেজগুলোর স্টেজ আছে। হ্যাঁ, সো আপনার যখন ফার্স্ট সাইনগুলো পাবেন তখন থেকে যদি সিরিয়াস হয় তাহলে এটা আর প্রোগ্রেশন হবে না। হ্যাঁ, সো আর ডায়াবেটিস কন্ট্রোল A1C-তেই আমাদের বেস্ট একটা মার্কার। তার মানে এটাই হচ্ছে যে আপনারা যেটা বলছেন যে মানে জটিলতা না হোক, এটা হলো মেইন কথা। আমাদের মেইন গোল হলো প্রিভেনশন। হ্যাঁ, এবং আপনারা যেটা সবসময় বলেন যে আমরা অনেক সময় আসলে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা আসলে এই খুব সহজ বিষয় কিন্তু এই নাম্বারগুলো জানি না, আমরা জানি না যে আসলেই আমার এই জিনিসটা অলরেডি এমন লেভেলে চলে গেছে যে কম্পিটিশন হওয়ার পর্যায়ে চলে গেছে, আমরা এটা জানি না। আমরা ফলো করতে চাই না। হ্যাঁ, কারণ ওরা মনে করে আমার তো কোনো সিম্পটম নাই, আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আপনি যদি প্রবলেম পর্যন্ত ওয়েট করেন তাহলে তো অলরেডি লেট হয়ে যায়। মানে সিম্পটম হওয়ার জন্য তো কিছুটা পথ পাড়ি দিতে হবে। জি, মানে সুগার লেভেল অনেক ওঠার পরে একদিনই তো সাথে সাথে সিম্পটম হবে না। রাইট রাইট সেগুলোর জন্য অপেক্ষা করা যাবে না, সেটাই যদি হয়ে যায় তাহলে তো অলরেডি ক্ষতি হয়েই গেল। কাজে আপনি যদি ডায়াবেটিস কে নিয়ন্ত্রণ করেন, আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের ব্যাপারে যদি সচেতন হই, আমি যদি একটা কথা আপনি আশার কথা শুনতে চাচ্ছি, তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে যদি আমরা সচেষ্ট হই, সচেতন হই, সব নিয়ম মতো চলি, A1C ঠিক আছে, সুগার লেভেল ঠিক আছে, ফাস্টিং ঠিক আছে, তাহলে কি এই জটিলতা ঝুঁকি আছে না? তাহলে চান্সেস ভেরি লেস। যেটা বললাম যে যখন A1C 7 এর নিচে থাকে বেশিরভাগ সময় ফর লং মেনি ইয়ার্স, তখন এইসব মেজর কমপ্লিকেশন হওয়ার চান্স কম। এমনি নর্মাল A1C ধরেন 5.5 এর নিচে, তো ডায়াবেটিস আমরা বলি যখন 6.4 এর উপরে। তো এখন ধরুন আপনার যদি 6.6 হয়, 6.7 হয়, উইটস ওকে, কিন্তু 7 এর উপরে হলে উই হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি আর কি। সেটাই কাজে এই এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর নওয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করার জন্য। বিকজ পিপল স্নিজ, বিকজ নট এভরিওয়ান ওয়াশেস দেয়ার হ্যান্ডস, বিকজ কিডস টাচ আ লট অফ থিংস. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. New York থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।